হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব 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 ভালো আছো। আফটারনুন অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন হয়ে গেছে মানে দুপুরবেলা হয়ে গেছে, তো আমার স্নান টান খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, কেন কারণ মেঘ ডাকছে বাইরে, তো ছাতা নিয়ে যেতে হবে মনে হচ্ছে। তো এখন আমি রেডি হয়ে গেছি, কেন টাইটেল আর থাম্বনেল দেখে যদিও বুঝেই গেছো যে কেন আমি রেডি হয়ে গেছি। তো ফার্স্ট টাইম আমি নেল এক্সটেনশন করাবো। আর আমার নখের অবস্থা হচ্ছে এরকম, কোনো হাতের নখ আছে কোনো হাতের নখ নেই, তো এরকম হয়ে গেছে। সেই জন্য আমি নেল এক্সটেনশন করাতে যাবো এই ফার্স্ট টাইম। কেমন এক্সপিরিয়েন্স হয় তোমাদের সাথেও আমি শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর চলো যা যাক। তো এখন আমি চলে এসেছি, বসে আছি নেল এক্সটেনশন করাবো। তো সবার আগে দিল আমাকে একটু কোল্ড ড্রিঙ্কস, তো ওটাই খেলাম। তো আমি এখন বসে পড়েছি নেল এক্সটেনশন করাবো বলে, সব রেডি হয়ে গেছে, মানে রেডি করছে যেগুলো দিয়ে করবে আর কি নেল এক্সটেনশনটা। আর আমার এখনও ডিজাইন সিলেক্ট করা হয়নি, কোনটা দিয়ে করব কি করব না করব। তো এখন শেপগুলো ঠিকঠাক করছে, মানে আঙুলেতে শেপগুলো হয় ওটা একটা ছোটো মতন একটা মেশিন দিয়ে নখের কোণগুলোকে ভালো করে শেপ করে নিচ্ছে। তারপরে আর সবার আগে যদি হাতে নখ থাকে তাহলে সেটাকে পুরোপুরি কেটে বাদ দিতে হবে, না হলে নেল এক্সটেনশনটা করা যাবে না, কারণ ওই নখগুলো না কেটে পরে আবার প্রবলেম হবে। তো সেজন্য তো আমি বারবার নড়ছিলাম, কারণ অনেকক্ষণ সময় লাগছিল হতে, সেই জন্য বারবার বলছিল যে এখন এবার যে নখগুলো লাগানো হবে ওটা পাঁচটা হাতে, মানে এই হাতে পাঁচটা, ও হাতে পাঁচটা, কোনটা কোনটা লাগাবে তো সেটা একটু মাপ নিয়ে ওটাকে ঠিক করে তারপরে লাগাবে। আর নেলে যদি শেপটা ঠিকঠাক না করা হয় তাহলে পরে আবার কোথাও খোঁচা লাগলো বা কিছু হলে ওটা আবার উঠে যায়, তো সেই জন্য খুবই প্রবলেম হয় পরে। তো সেই জন্য লোক মানে নেলটা লাগানোর আগে ভালো করে আগে থেকেই শেপটা ঠিকঠাক করে তারপরে লাগানো হয়। তো আমার স্কুল ফ্রেন্ড হয় যেহেতু, সেই জন্য ওর সাথে গল্প করতে করতে আমার সারা দিন কেটে গেছে, মানে নীল এক্সটেনশনটা হয়ে যাচ্ছিল আর গল্প করা হচ্ছিল। তো সেই জন্য তো আমি গেছি দুপুর একটার দিকে আর বাড়িতে এসেছি পুরো ছটার সময় বেজে গেছে আর কি হতে হতে। তো আমার এখন নেল লাগানো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছো। তো এটা এখন ভালো করে ওপর থেকে কিছু একটা জেল লাগাবে, কি জেল আমি নামটা ঠিক জানি না, তবে ওটা কেটে ওপর থেকে একটা জেল লাগাবে, সবগুলো নেলের মতোই লাগাবে। তো ভালো করে ওটাকে ঝেড়ে নিয়ে তারপর নেলটাকে লাগা মানে ওই জেলটা লাগাবে, তারপরে নেল পলিশ বা ডিজাইন ফিজাইন যেটাই আমি ডিজাইনটা সিলেক্ট করব তো সেটা করিয়ে দেবে। জেলটা লাগানোর পরে আবার আমি এই মেশিনটার ভেতরে আঙুলগুলো ঢোকাতে হয়েছিল, কেন কারণ তাড়াতাড়ি শুকিয়ে যায় যেন এই মেশিনের মধ্যে হাত ঢোকালে। তো ওই প্রসেসটা বারবার বারবার মানে অনেকবার, যতবার নেল পলিশ লাগাচ্ছি জেল লাগাচ্ছি ততবার এই প্রসেসটা চলতেই থাকছিল। তো
মোটামুটি হয়ে এসছে, তো এখন হচ্ছে নেল পলিশ লাগানো। আমি এই ব্লু টাইপের স্কাই ব্লু কালার একটা কালার আছে, তো আমার বেশ ভালো লাগছিলো। অনেকগুলো ডিজাইন আমাকে দেখিয়েছিল, তো তার মধ্যে থেকে আমি একটা সিলেক্ট করেছি, তো এটা আমার খুব ভালো লেগেছে, তো এটাই আমি বলেছি ওকে করতে। আর ও এখন নেল পলিশটা লাগাচ্ছে। তো আমার এখন নেলের ডিজাইন চলছে, আমার নেল পলিশ লাগানো তো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এবার নেলের ডিজাইন চলছে। তো আমি একটু গ্লিটারও ওকে বলেছি, ও অনেক রকমভাবেই ট্রাই করছিল যে কোনটা আমার ভালো লাগে না লাগে, এই যে ডিজাইনটা ঠিক এরকম। তারপর আবার আমাকে ওই মেশিনে ওই গরম গরম ওই মেশিনে তার হাতটা ঢুকিয়ে দিল দিল গাইস। তো এখন আমি বাড়িতে চলে এসেছি, তো আমার নেল এক্সটেনশন কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, তো আমি দেখাচ্ছি। এই যে এরকম ডিজাইন হয়েছে, আর এখানে ওমরি টাইপের ডিজাইন হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে কিনা জানি না। এই যে আমার নেল এক্সটেনশন কমপ্লিট, আর এখানে এরকম ডিজাইন করা আছে। তো ফার্স্ট টাইম আমি নেল এক্সটেনশনটা করলাম, তো এই জন্য ভয় ভয় পাচ্ছি, মানে কোনো কাজ করতে বা এ করতে, কিন্তু মানে যার কাছে করেছি সে বলেছে আমি সব কাজই করতে পারবো, মানে জল টল সব কিছু করতে পারবো আরামসে, কিছু হবে না। কিন্তু তাও আমার ভয় লাগছে মানে জল খেতে এ করতে, কিন্তু আর যদি ভাত টাত খাওয়ার সময় হবে একটু প্রবলেম হবে, কেন কারণ এটা খুব লাইট কালার, তো যখন ভাত খাবো কি হবে যদি হলুদ বেশি হয়ে যায়, তো তখন হলুদ কালার হয়ে যাবে নেলে, তো সেজন্য একটু চামচ দিয়ে খেতে হবে। যাদের মানে অভ্যাস নেই হাত দিয়ে খাওয়ার অভ্যেস, তো তাদের তো খুবই মানে আমারও খুব প্রবলেম হবে, কারণ আমি হাত দিয়ে খেতেই ভালোবাসি, তো এই জন্য একটু প্রবলেম হবে আর কি, মানে চামচ দিয়ে খেতে হবে, ভাতটাও আমাকে চামচ দিয়ে খেতে হবে, তো এটা একটা ব্যাপার। আর তাছাড়া কোনো সমস্যা নেই, আমাকে বলে দিয়েছে যে জল টল কাজে মানে যদি কোনো কেউ বাড়ির কাজ করতে মানে বাড়ির কাজ করো, বাসন মাজা ঘর মোছা রান্না করা যা যে যে যা পারো, যদি কেউ বাড়িতে যদি এরকম থাকো তাহলে তোমরা সবাই করতে পারবে, কোনো প্রবলেম হবে না, কারণ এরকম সবাই করতে পারে, এক দেড় মাস দু মাস আরামসে চলে যাবে, কোনো প্রবলেম হবে না, আমাকে বলেই দিয়েছে। তো করার সময় যদি কারোর মানে কোয়েশ্চেন থাকে যে করার সময় লেগেছে কি না, করার সময় একদমই লাগেনি, মানে একদম হালকা মানে লেগেছে, মানে কি যখন এই নোকের এই আগাগুলো একটুখানি শেপে আনে, তখন একটু মানে কর্নারে কর্নারেগুলো ফাঁকা ফাঁকা করে ওরা সুন্দর করে দেয়, তো এমনি আদারওয়াইজ কোনো প্রবলেম হয়নি, আর আমার লাগিওনি সত্যি কথা বলতে, তো এছাড়া কোনো প্রবলেম আমার হয়নি। আর ফার্স্ট টাইম করলাম, ভেবেছিলাম যে খুব হয়তো লাগবে বা কোনো কিছু হবে, কোনো প্রবলেম হয়নি, তো এটা বেটার। আর যার কাছে আমি করেছি সেই হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড, তো সেই জন্য আরও ধীরে সুস্থে খুব সুন্দর করে আমাকে নেল এক্সটেনশনটা করিয়ে দিয়েছে, ওর কাছেই আমি করেছি, আমার স্কুল ফ্রেন্ড ওটা। আর নিচে আমি ডিসক্রিপশানে ওর নাম্বারটা দিয়ে দেবো, আর ওর নামও রিমা, তোমরা যদি কেউ চাও নেল এক্সটেনশন করতে তো ওর নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা করতে পারো, তো নাম্বারটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নেবে যদি কেউ করতে চাও তাহলে। তো দেখো আমার তো মানে খুব ভালো লাগছে, আমি বলে বলতে পারছি না, মানে ফার্স্ট টাইম করলাম তো মানে কী ভালো লাগছে, মাকে এসে বলছি মা দেখো আমার নখগুলো কী সুন্দর হয়ে গেছে, তো এরকম ব্যাপার আর কি। মা বলছে কি বলছে আমি যে মা এবার থেকে তুমি আমাকে খাইয়ে দিতে হবে, কারণ আমি একা আর খেতে পারবো না, তো এই নখ নিয়ে এবার আমি তুমি আমাকে খাইয়ে দেবে সকাল বিকেল দুপুর যখনই আমি খাবো, চামচ দিয়ে খাওয়ার আমার অভ্যেসও নেই, আমি খেতেও পারবো না। তো যাই হোক, আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আই হোপ তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, এটা বলো যে তোমাদের কেমন লেগেছে, তো টাটা।